তো গাইজ এখন বাজে 6:10, এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি, তো চলো যাওয়া যাক। গাইস আমরা এখন সাজিরহাট থেকে সোদপুরের দিকে যাচ্ছি, আর এইটা হচ্ছে এপিসি কলেজ, এটাই রাস্তাতে যেতেই পড়ে বাঁদিকে, আর এই কলেজটাতে নানান রকমের সাবজেক্ট আছে। আর এটা হচ্ছে বিলকান্দা বাজার, এখানে সকালবেলাটা বেশি ভিড় হয় কারণ সকালবেলাতে এখানে ফ্রেশ সবজি পাওয়া যায়, ফ্রেশ মাছ পাওয়া যায়, যেটা বেলার দিক হতে থাকলে আস্তে আস্তে ফ্রেশটা তো মানে ফ্রেশ থাকে না, না টাটকা থাকে না জিনিসটা, তো এখানে এখন একটু বেশি ভিড় দেখা যায়। তো গাইস এখান থেকে একদম সোজা চলে গেলে পড়েছে সোদপুর, আর ডান দিকে চলে গেলে পড়ছে কল্যাণী, তো আমরা এখন কল্যাণী রোড দিয়ে যাচ্ছি, এটা কল্যাণী হাইওয়ে, আর এখান থেকেই আমরা নীলগঞ্জে যাব। গাইস পুজো এসে গেছে সেটা বোঝা যাচ্ছে, কারণ দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কাশফুল রয়েছে অনেকগুলো, এখান থেকে বেশি ভালো করে দেখা যাচ্ছে না, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন ওখানে কাশফুল রয়েছে। আর আজকে মহালয়ার দিন, প্রায় অনেকেই যায় ফটোশ্যুট করতে কাশবনে, আর আমরা নীলগঞ্জে যাওয়ার পথেই দেখে নিলাম। আর এটা হচ্ছে বাপাশে বিল, এই বিলগুলো কিন্তু অনেকটা বড়, এখানে মাছ চাষ হয়, আর দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে ওখানে একজন হয়তো মাছ তুলতেও গেছে, তো এই বিলটা দেখুন অনেকটা বড়। এবারে আমরা ভিতরে একটা নীলগঞ্জ যাওয়ার জন্য রাস্তা আছে সেটা দিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে বাঁশ গাছগুলো এমনভাবে হেলে রয়েছে যে পুরো গাছটা পুরো রাস্তাটাকে ছাওয়া দিচ্ছে। আর এখানকার রাস্তাটা বেশ ভালোই, বাট বৃষ্টির জন্য না মাঝে মাঝে গর্ত হয়ে গেছে, আর সে গর্ততে জল জমে মনে হচ্ছে ছোটো ছোটো পুকুর হয়ে গেছে রাস্তার মধ্যে। তো আমরা এখন নীলগঞ্জের ভিতরে ঢুকে গেছি, তো এই জায়গাটা দেখেই আপনি বুঝতে পারবেন যে এটা পুরো গ্রামের মতো জায়গা, এখানে রাস্তা দিয়ে সবাই হাঁস নিয়ে যাচ্ছে, তাছাড়া মানুষজন এখানে চাষবাস করে, মানে জায়গাটা পুরো গ্রাম্য, মানে বাংলাদেশের গ্রামগুলো যেরকম হয় ঠিক সেরকমই এখানকার গ্রামগুলো। তো আজকে এখানে এসেছি মেনলি কিছু জামা কাপড় দিতে, কারণ এখানে আমাদের কিছু আত্মীয় থাকেন, তো ভাবলাম নীলগঞ্জেই তো বর্তির বিল, তো আপনাদের বর্তির বিলটাও দেখিয়ে নিই, আর আমাদের জামা কাপড়টাও দেওয়া হয়ে গেল। এই যে ধানের ক্ষেতগুলোকে দেখতে আমার এত ভালো লাগে, মানে সামনেটা কিরকম সবুজ হয়ে থাকে, আর আস্তে আস্তে যত দূরের দিকে যাওয়া যায় একটা হলুদ, মানে রোদটা পড়ে যে কালারটা হয় আমার সত্যি দেখতে এত ভালো লাগে এটা। তো আমরা বর্তির বিলে চলে এসেছি, এখানে কিন্তু এমনি সময় এত জল থাকে না যে নৌকা চালানো যায়, বাট যখন এখানে বৃষ্টি পড়ে এতটাই জল জমে যেখানে নৌকা চালানো যায়। আর এখানে কিছুদিন আগে অবধিও আমরা যখন এসেছিলাম একটা রাস্তা ছিল, যেই রাস্তাটা এখন ডুবে গেছে, চলুন দেখাচ্ছি। তো আমরা যেই রাস্তাটার উপরে এখন হাঁটছি, এই রাস্তাটাও নাকি যখন প্রচুর বৃষ্টি পড়েছিল তো এটা নাকি জলের তলায় ডোবাই ছিল, বাট এখন যেহেতু কিছুদিন বৃষ্টি হচ্ছে না তো রাস্তাটা তাই জন্য দেখা যাচ্ছে। আর আজকে এখানে প্রচুর ভিড়, যেহেতু মহালয়া অনেকেই ফটোশ্যুটে এসছে, আর এখানে আশেপাশে গাড়ি টাড়িগুলোও দাঁড় করানো রয়েছে, আর এমনি সময় রাস্তার দুপাশে পাটগুলোকে শুকনো করার জন্য দাঁড় করানো থাকে। এখানে যখন আমরা একদম প্রথমে আসতাম, আমরা বললে হবে না, বাবা হাসতো যদিও, তখন কোনো দোকানপাটও ছিল না এখানে, বাট এখন দুপাশে দোকান হয়েছে, আর আজকে এখানে প্রচুরই ভিড়, প্রচুর, মানে এতটা ভিড় সেইভাবে দেখা যায় না। আর এই দেখুন এই যে রাস্তাটা, এটা একটা রাস্তা ছিল বাট এখন এটা পুরো জলে ডোবা, আর কিছুদিন আগে তো এই রাস্তাতেও জল ছিল, এই দেখুন পুরো রাস্তা এটা একটা। বাবা এখন চা খাচ্ছে, আর আমি আপনাদের এখন নৌকা থেকে বাকিটা দেখাবো, মানে নৌকায় উঠে আপনাদের বাকি সিনারিটুকু আমি এখন দেখাবো।
আপনারা যেগুলো দূরে দেখছেন ওগুলো হচ্ছে পাট গাছ, যেহেতু ওই দিকটায় জল জমেছে তাই জন্য এই দিকে এরা পাটগুলোকে শুকাতে দিয়েছে। আর এই সবুজ সবুজ গুলো হচ্ছে শাপলা, আমরা অনেক শাপলা ফুল তুলেওছি। আর এই দেখুন এগুলো কাছ থেকেও দেখা যাচ্ছে, আর এখানে ছোট ছোট ফুলও আছে সুন্দর সুন্দর, ওগুলোকে কি ফুল বলে আমি জানি না। তো গাইজ এবার আমরা নৌকা থেকে নেমে আমরা যাদের বাড়িতে এসেছিলাম আজকে মেন কাজে তাদের বাড়ির দিকে যাব। তো আমরা যাদের বাড়ি এসেছি এখানে মোরগগুলো ওপেনলি ছাড়া রয়েছে, কোনো ভয় নেই যে এরা পালিয়ে যাবে বা কিছু, এরা ঠিক সময় মতো চলে আসে। আর যেহেতু সকালবেলা সকালবেলা মোরগগুলো অ্যালার্মের কাজ করে তাই ওরা সবাইকে ঘুম থেকে তুলছে, গ্রামে তো ওরাই অ্যালার্ম। দেখুন এমনভাবে বসে রয়েছে মনে হচ্ছে সবাই লাইন দিয়ে গল্প করছে যে কী করবে আজকে সারা দিন। তো গাইস এটা হচ্ছে একটা জবা গাছ, আর এই জবা গাছটা একটাই গাছ বাট দেখুন দুই রকমের ফুল হয়েছে। এই পাশটা দেখুন এটা হচ্ছে তোমার পিঙ্ক কালার, এটা বেবি পিঙ্ক কালার, আর এই পাশটায় সাদা ফুল হয়েছে, মানে একটা গাছেই দুটো ফুল হয়েছে। আর এটা হচ্ছে কামরাঙা ফুল, এখানে কামরাঙাও হয়েছে, ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে একসাথে, এগুলো পাতার সাথে মিলিয়ে গেছে হয়তো বুঝতে পারবেন না, বাট ওই দেখুন এখানে কামরাঙাও হয়েছে। এই যে এই যে এইগুলো হচ্ছে কামরাঙা, এগুলো আমার বাড়িতেও গাছ আছে, আমি পরে একবার ভেঙে দেখাবো। আর এই পাশের গাছটা হচ্ছে চই গাছ, এই যে যেটা গাছের সাথে পেঁচি আছে এটা হচ্ছে চই গাছ। তো এবারে আমরা বাড়ির দিকে যাব, তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। সবাইকে হ্যাপি মহালয়া কাশফুল দিয়ে বলছি, আর বড়দের আমার প্রণাম। তো গাইস আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার এই সপ্তাহে একটা রেসিপি দেওয়ার কথা ছিল বাট যেহেতু মহালয়া গেছে তাই জন্য আমি মহালয়ার ভিডিওটাই আগে দিয়ে দিলাম, তো পরের সপ্তাহে অবশ্যই একটা রেসিপি দেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।